আজকের টিউটোরিয়ালটা অনেক মজার একটা টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমরা এই জাভাস্ক্রিপ্টের যে বুক মার্কার অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এইটা তৈরি করব। তো এটার কী কী ফিচার আছে সেগুলো আমরা দেখে নেই। যেমন এখানে আমরা বুক মার্ক অ্যাড করতে পারি, আর যেগুলো আমরা অ্যাড করব সেগুলো এখানে শো করবে একটা একটা করে। যেমন আমরা টেস্ট করার জন্য একটা নিউ সাইট নেই, নিউ সাইট নেওয়ার পর এখানে সাইটের ইউআরএল দিলাম newsite.com। তারপরে এখানে যদি অ্যাড টু বুক মার্কে ক্লিক করি তাহলে খেয়াল করেন কোনো প্রকার রিলোড না হয়ে প্রম্পটটা রিসেট হয়ে গেছে এবং নিচে দেখেন নিউ সাইট অ্যাড হয়ে গেছে। এবং এখানে যদি আমরা হোভার করি তাহলে নিচে দেখতে পাচ্ছেন newsite.com, অর্থাৎ এই লিঙ্কটাও এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা এইভাবে অনেকগুলো অ্যাড করতে পারি, যেমন আমরা নিউ সাইট টু, তারপরে এখানে নিউ টু, ইচ্ছা করলে অনেকগুলো অ্যাড করতে পারবো এখানে। আর আমরা অ্যাড করার পর যদি এখানে রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছেন এইখানে আগে যেরকম ছিল সেরকমই রয়েছে। আবার রিলোড দিলাম দেখেন একই রয়েছে, অর্থাৎ আমরা যেই ডাটাগুলো এখানে দিচ্ছি সেগুলো লোকাল স্টোরেজে আমরা সেভ করতেছি, তারপর এখানে সেগুলো শো করতেছি। অর্থাৎ আমরা চাইলে এখানে বুকমার্কগুলো সেভ করে রাখতে পারি, তারপর আমরা চাইলে এখান থেকে ডিলিটও করতে পারি। যেমন আমি এখানে ক্রস বাটনে ক্লিক করলাম, এখানে শো করতেছে ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ডিলিট। আমরা যদি ক্যান্সেল করে দেই তাহলে দেখতেছেন আগের মতোই রয়েছে। আমরা যদি আবার ক্লিক করে এখান থেকে ওকে করে দেই তাহলে দেখতেছেন ডিলিট হয়ে গেছে। আমরা চাইলে এভাবে সবগুলো একে একে ডিলিট করে দিতে পারি। আর আমরা এখানে ভ্যালিডেশনের ব্যাপারটাও দেখব। যেমন এখানে আমরা যদি ফেসবুক দিয়ে আবার ফেসবুক অ্যাড করতে চাই, যেমন facebook.com, তাহলে এখানে ক্লিক করলে এখানে দেখতেছেন অলরেডি এক্সিস্ট দ্য নেম অর ইউআরএল, অর্থাৎ আমরা অলরেডি যেই ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো আবার দিতে পারবো না। তো টিউটোরিয়ালটা একটু বড় হয়ে যেতে পারে, তার জন্য ধৈর্য হারা না হয় আপনারা শেষ পর্যন্ত টিউটোরিয়ালটা দেখবেন। তো ধৈর্য ধরে আপনারা টিউটোরিয়ালটা পুরোপুরি দেখে নেবেন, কারণ এটার মধ্যে অনেক কিছু শেখার আছে। তো শুরু করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরের টিউটোরিয়ালগুলো আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো এটার জন্য আমরা একটা ফোল্ডার তৈরি করে নিই আমরা ডেস্কটপের উপরে। এখান থেকে নিউ থেকে আমরা এটার নাম দিতে পারি বুক মার্কার্স, অর্থাৎ এই অ্যাপসের নাম। তো এটা ড্র্যাগ করে এখন এটার উপর ছেড়ে দিলাম, এটা ওপেন হয়ে গেল। এইটা আমরা একপাশে রাখবো যাতে এখানে কোড করে এখানে ডাইরেক্ট দেখা যায়। আমি লাইভ সার্ভার ইউজ করতেছি যাতে এখানে কোনো কিছু এডিট করলে সঙ্গে সঙ্গে এই পাশে দেখা যায়। তো এটা আমি আরেকবার নেই। তো প্রথমে আমরা এটা ডিজাইন করে নেব, তারপরে এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ডাইনামিক করার চেষ্টা করব। তো ডিজাইন করার জন্য প্রথমেই আমরা একটা HTML ফাইল নেব, যেমন index.html। তো এখানে একটু CSS এর দরকার হতে পারে, যদিও আমরা এটা পরিষ্কার 4 দিয়েই করব, তারপরেও যদি CSS দরকার হয় তাহলে আমরা দিব। তো সেজন্য আমরা style.css নামে একটা স্টাইল শিট নিতে পারি। তারপরে আমরা এই এটার জন্য bookmarkers.js নামে একটা স্ক্রিপ্ট ফাইল নিয়ে নিব। তো এই গেল ফাইলের কাজ, এখন আমরা এগুলো এইখানে দিয়ে যাই। তো এখানে কন্ট্রোল বি চেপে এটা হাইড করে দিলাম, এটা একটু বড় করে দিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো তারপর এখানে আমরা বেসিক স্ট্রাকচারটা নিয়ে আমরা এখানে টাইটেল দিতে পারি জাভাস্ক্রিপ্ট বুকমার্কার্স অ্যাপ বাই, অথবা এখানে ডেভস ফাউন্ডেশন দিতে পারি। তারপর আমরা এখানে মার্ক আপ করবো। তো তার জন্য আমি এখানে টাইটেলের জন্য H3 ইউজ করব। H3 নেওয়ার পরে এখানে কিছু ক্লাস অ্যাড করব। তো ক্লাস অ্যাড করার আগে, মার্ক আপ করার আগে আমরা বোর্ড স্টাফটা কল করে নিই, যেহেতু আমরা বোর্ড স্টাফ দিয়েই সব কিছু করব। তো তার জন্য আমরা getboardstaff.com ওয়েবসাইটে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমরা এই যে CSS এর লিঙ্ক এইটা কপি করব। তো এখান থেকে এইটুকু কপি করে আমাদের এইখানে পেস্ট করে দিব, অর্থাৎ এখানে আমরা লিঙ্ক করাই দিব। তো এখানে ডবল হয়ে গেছে, এটা কেটে দেই এবং এখানে আমরা HTTPSটা রাখবো না, এরকম রাখলাম। আমরা এখানে স্টাইল CSSটাও কল করে দেই এবং সবার নিচে আমরা আমাদের যে স্ক্রিপ্টটা সেটা কল করে দিব। তো এখন আমরা আবার মার্ক আপে ফিরে আসি। যেমন এখানে আমরা H3 নিয়ে এটাকে কপি করতে পারি, এখানে দিলাম। তো এখানে কিছু ক্লাস অ্যাড করে দিব। তো তার আগে আমরা এটা লাইভ সার্ভার ওপেন করে নিই, এটা আগেরটা, এটা এরকম হলো। তো এইরকম করার জন্য এখানে কিছু ক্লাস অ্যাড করে দিব, যেটা হচ্ছে বোর্ড স্টাফ 4 এর ক্লাস।
যেমন এখানে ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা ইউজ করব বিজি প্রাইমারি, এবং কালার হোয়াইট কালারের জন্য আমরা ইউজ করতে পারি টেক্সট হোয়াইট। এবং এখানে একটা প্যাডিং এর জন্য আমরা PY3 দিলাম, যাতে উপর নিচ থেকে একটা প্যাডিং পায়, এরকম হলো। এখন আমরা টেক্সট সেন্টার করে মাঝখানে দিয়ে দেব, তাহলে এরকম হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হবে এগুলোর। তো এই ফর্মটা নেওয়ার জন্য আমরা এখানে কন্টেইনার ইউজ করে এটা মাঝখানে আনবো। যেমন এখানে কন্টেইনার রো আমরা কলএলজি 6 ইউজ করতে পারি, 6 কলাম নিতে পারি, অথবা কলএলজি 7 নেই। তারপরে এটা মাঝখানে নেওয়ার জন্য অবশ্যই এখানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিতে হবে। তো এগুলো আমি তাড়াহুড়া করেই করতেছি, যেহেতু টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে। তারপরে এখানে আমরা ফর্ম নিব, এই ফর্মটা। এই ফর্মের আমরা একটা আইডি দিতে পারি, যেমন আমরা এখানে বুকমার্ক ফর্ম নিতে পারি। দেন এখানে অ্যাকশন আপাতত এমটি রেখে দিলাম, অথবা অ্যাকশন না দিলেও হবে। আমরা ক্লাস অ্যাড করে দেব, তো ক্লাস পরে অ্যাড করি, আগে আমরা ইনপুট ফিল্ডগুলো নেই। যেমন এইখানে আমরা এরকম স্টাইল করার জন্য এখানে কার্ড ইউজ করব, সেজন্য আমরা এখানে ক্লাস অ্যাড করে দেব কার্ড, এবং ভিতরেটা হবে কার্ড বডি। তো কার্ড বডির মধ্যে আমরা ফর্মের যেই ডাটাগুলো সেগুলো নেব। যেমন এখানে আমরা ফর্ম গ্রুপ ইউজ করব, পরিস্টার পরের ক্লাস। তারপর এখানে লেবেল এবং আমাদের যেই ইনপুট ফিল্ড দরকার সেটা। তো প্রথমে আমাদের লেবেলটা লাগবে সাইট নেমের জন্য, যেমন এখানে সাইট নেম। তারপরে এখানে আমি আরেকটু ছোট করে দিই, যাতে এক লাইনে হয়। দেন এখানে আমাদের ইনপুটটা হবে, ইনপুটের জন্য প্রথমে আমাদের এই আইডিটা দিতে হবে, যেহেতু এখানে সাইট এখানে লেভেল 4 দিয়েছি, অবশ্যই আইডি দিতে হবে, এবং 4 এর যেই নামটা দিয়েছি সেটাই এখানে হবে, এখানে অবশ্যই এটা ইউজ করতে হবে। দেন আমরা এখানে প্লেস হোল্ডার দিতে পারি, এখানে সাইট নেমই দিলাম এরকম করে। তো এটার আরেকটা ক্লাস অ্যাড করতে হবে সিএসএস পাওয়ার জন্য, এটার ক্লাস হবে ফর্ম কন্ট্রোল। তো এখন যদি আমরা সেভ করি, তাহলে এখানে দেখতে পারবো এরকম হয়ে গেছে। তো এখন আমাদের পরের ইম্পোর্ট ফিল্ডটা নিতে হবে। তো এইটাকে আমরা কপি করে পেস্ট করে দিয়ে এখানে শুধু চেঞ্জ করে দিব, যেমন এখানে আমরা নেমের জায়গায় সাইট ইউআরএল ইউজ করতে পারি। তাহলে এটা হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে সাইট ইউআরএলটা দিয়ে দেই এরকম। তো এই দুইটার কাজ শেষ, এখন আমাদের এই সাবমিট বাটনটা নিতে হবে। তো এইটার জন্য আমি এইখানে নিতে পারি, ফর্ম গ্রুপের নিচে এখানে আমরা বাটনের টাইপ দিব সাবমিট। তারপর এটাতে একটা ক্লাস অ্যাড করে দিব বিটিএন প্রাইমারি। এখানে আমরা টেক্সট দিব অ্যাড টু বুকমার্ক, এখন সেভ করলাম। তাহলে দেখতেছেন এরকম পেয়ে গেছে। তো এইখানে উপর থেকে একটা মার্জিন দিব, তো তার জন্য আমরা এই যে উপরেও মার্জিন দরকার, নিচেও মার্জিন দরকার, তো সেজন্য আমরা MOI দিতে পারি, যাতে উপর নিচে মার্জিন পেয়ে যায়। তো আমরা যেখানে কার্ড অ্যাড করেছি এখানে MOI যদি 4 দেই, তাহলে উপর নিচ থেকে একটা মার্জিন পেয়ে যাবে। আর এইখানে এই মার্জিনটা আমরা রিমুভ করে দেই। তো তার জন্য আমরা যদি এখানে MB অর্থাৎ মার্জিন বটম 0 করে দেই, তাহলে এটা 0 হয়ে গেল। তো এখন চলুন আমরা নিচেরটার স্টাইলটা করে ফেলি। তো নিচের মার্কআপ আমরা এখানেই করব, পরে ডাইনামিক করার সময় সেটা পরে দেখা যাবে। তো তার জন্য আমি এই যে ফর্ম রয়েছে, ফর্মের ঠিক নিচেই নিতে পারি, এখানে আমরা কমেন্টস করে দিতে পারি আউটপুট, তারপরে এখানে ইনলপ আউটপুট। ওকে, আমরা এখানে একটা আইডি নিব, এটার নাম দিতে পারি বুকমার্ক রেজাল্ট অথবা বুকমার্ক আউটপুট। এর মধ্যে আমরা এক একটা এই আইটেমগুলো নিব, যেমন এখানে আমরা নিব সিঙ্গেল বুকমার্ক, আমরা কমেন্টস করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। তো এইটার মার্কআপটা হবে, এটাকেও আমরা কার্ড অর্থাৎ এইটাতে যেভাবে কার্ড বডি নিয়েছি সেইভাবেই নেব। যেমন এখানে কার্ড,
এবং কার্ডের মধ্যে কার্ড বডি, তারপরে এখানে আমরা নিব, এখানে যেহেতু দুই কলাম হবে সেজন্য আমরা কল ইউজ করতে পারি। কল ইউজ করে এটার মধ্যে যদি আমরা এইচ ফোর দেই, দেওয়ার পরে এখানে মনে করেন সাইট নেম দিলাম, তারপরে নিচের কলামে আমরা এখানে নিতে পারি, এখানে যেহেতু লিঙ্ক হবে সেজন্য আমরা এ ইউজ করি। তারপরে এখানে লিঙ্কটা আপাতত ফাঁকা রাখলাম, এইখানে আমরা দিলাম গো টু, আমাদের যেই সাইট নেমটা হবে এইখানে সেই সাইট নেমটা শো করাবো এখানেও, অর্থাৎ এইখানেও আমরা শো করাবো এখানেও। তারপরে এখানে ক্লাস অ্যাড করে দিব সিএসএস পাওয়ার জন্য, বিটিএন, বিটিএন প্রাইমারি। তো এখন সেভ করলাম, এরকম হলো। তো এখানে পাইনি কারণ এটা অবশ্যই রো এর মধ্যে নিতে হবে, তাছাড়া এখানে কলামের কোনো সিএসএস পাবে না। রো এর মধ্যে নিলাম, তাহলে এরকম হয়ে গেল। তো এখানে আরও একটা ক্লাস লাগবে, যেটা হচ্ছে এটা টেক্সট রাইট হবে রাইট সাইডে যাওয়ার জন্য, এবং এইটা ভার্টিক্যালি সেন্টার করার জন্য এইখানে আমরা অ্যালাইন আইটেমস সেন্টার দিতে পারি, যাতে মাঝখানে শো করে, কোনো কারণে এটা ছোট বড় হয়ে গেলে তাও মাঝখানে শো করবে সব সময় সেটার জন্য। তো এইটার কাজ আপাতত শেষ। এখন এইখানে আমরা একটা ক্রস বাটন নেব যাতে ডিলিট করতে পারি। তো তার জন্য আমরা এই কার্ডের নিচে একদম এইখানে নিব, এইখানে আমরা একটা বাটন দেব, নেওয়ার পর এইখানে ক্লাস অ্যাড করে দিব কিছু, যেমন বিটিএন এবং বিটিএন ডেঞ্জার, অর্থাৎ আমরা লাল কালার একটা বাটন চাই ডেঞ্জার। তারপর এখানে টেক্সট দিলাম ক্রস অর্থাৎ এক্স, তাহলে এরকম হলো। এইটাকে আমরা কাস্টমভাবে সিএসএস দিয়ে ফিক্স করব। তো এখানে আরেকটা ক্লাস অ্যাড করে দিতে পারি যাতে এটাকে সিএসএস করা যায়, যেমন ডিলিট বুকমার্ক, এরকম দিলাম। তো এইটার একটু সিএসএস করে নেই, যেমন আমরা এখানে ইন্সপেক্ট করে এই বাটনের যে ক্লাস রয়েছে, আমরা যেই ক্লাস নিলাম বিটিএন ডেঞ্জার, তো এইখানে না করে আমরা যেহেতু দেখতেই পাচ্ছি এখানে, আমরা এই পাশেই করতে পারি। যেমন এখানে আমরা দিতে পারি, সরি, এখানে ডিলিট বুকমার্ক, তারপরে এটাকে আমরা পজিশন অ্যাবসলিউট করব, তাহলে এরকম হবে। তো খেয়াল করেন এখানে সেভ করলে অটোমেটিক কিন্তু ওখানে আপডেট হয়ে যাচ্ছে। তো রাইট থেকে আমরা -15 পিক্সেল করে দিব যাতে উপরে উঠে যায়, এবং টপ থেকেও -15 পিক্সেল দিব। তারপরে ওয়েট দিব 30 পিক্সেল, ওয়েট 30 পিক্সেল দিলাম সেজন্য কিন্তু এখানে 15 পিক্সেল দিলাম, যতটুকু ওয়েট দিব তার ঠিক অর্ধেক। এখানে হাইট আমরা দিলাম 30 পিক্সেল, এরকম হলো। আমরা এখানে বর্ডার রেডিয়াস ইউজ করব 50%, তাহলে গোল হয়ে যাবে বাটনটা। এখানে প্যাডিং রয়েছে, আমরা প্যাডিংটা দিব প্রথমে 0-0 করে দেখব, যতটুকু লাগে ততটুকু আমরা দিব প্যাডিং 0-0, তাহলে এরকম হলো। এখন মোটামুটি ঠিক আছে বাটনটা, তারপরে আপাতত এইটুকু হলেই হয়ে যাচ্ছে, আর কিছু লাগতেছে না এখানে। তো এখন আমরা আরেকটা নিয়ে দেখি, যেমন আমরা সিঙ্গেল বুকমার্ক যদি আরও একটা হয় তাহলে কি হয়। এখন যদি সেভ করি তাহলে দেখতেছেন এটার সঙ্গে ওইটা লেগে যাচ্ছে। তো এইটা ফিক্স করার জন্য আমরা এখানে এম বি অর্থাৎ মার্জিন বটম MB3 দিলে এরকম হচ্ছে, আমরা এখানে 4 দিই, যেহেতু এখানেও 4 দিয়েছিলাম আমরা, তাহলে স্পেসিংটা সমান হয়ে যাচ্ছে। তো এইখানেও আমাদের একই ক্লাস লাগবে MB4। তো এরকম হয়ে গেল, আমরা একটা ফুটার নিতে পারি। তো আমি তাড়াহুড়ো করেই নিয়ে নিচ্ছি সব কিছু, যেমন আমরা এখানে স্টিকি একটা ফুটার রাখবো, তো সেজন্য এখানে বড় স্টপ পড়ে এখানে গিয়ে ডকুমেন্টেশনে গেলে এখানে যদি আমরা সার্চ করি স্টিকি ফুটার, তাহলে এটা আসবে। এখান থেকে আমরা স্টিকি ফুটার খুঁজে বের করব, যেমন এইটা, এখান থেকে আমরা দেখব কীরকম আছে। যেমন এখানে ফুটারটা রয়েছে এইভাবে, এবং স্টিকি ফুটারের একটা সিএসএস আছে যেটা হচ্ছে এইটা। তো আমরা এটাকে কপি করব, কপি করার পর আমাদের স্টাইল শিটে এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে যে ফুটার ক্লাস রয়েছে সেইটা আমরা নিব, যেমন এইটা নিয়ে আমরা এখানে
footer class এটা নিয়ার পরে এখানে কিছু টেক্সট দিয়ে দেব তো এখানে সিম্পল ভাবে টেক্সট দেওয়া যেতে পারে ডিজাইন বাই তাহলে এরকম হয়ে গেল তো এখানে যদি আমরা টেক্সট সেন্টার দিয়ে দেই তাহলে এখানে এটা শো করতেছে অর্থাৎ এটা স্টিকি ফুটার হয়ে গেছে তো আমাদের ডিজাইনের কাজ শেষ এখন আমরা ডাইনামিক করা দেখব তো চলুন শুরু করে দেই তো এটার জন্য আমরা ES6 এর যে ফিচারগুলো রয়েছে জাভাস্ক্রিপ্টের সেগুলো ইউজ করেই কাজ করব যেমন এখানে আমরা প্রথমে ভেরিয়েবলগুলো নিয়ে নেই যেগুলো গ্লোবালভাবেই দরকার হবে যেমন এখানে আমরা কমেন্টস করে দিব সব কিছুই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আমি সোর্স ফাইল দিয়ে দিব যেটা দেখে আপনারা যদি কোনো সমস্যা হয় আমার সোর্স ফাইল দেখে সেটা করতে পারবেন তো ভেরিয়েবল আমি লেট নিয়ে নিলাম যেটা ES6 এর জন্য এখানে আপনারা ভার ইউজ করতে পারেন তো ES6 এর জন্য আমি লেট ইউজ করতেছি তো এখানে প্রথমে আমরা ফর্মটা নিয়ে নিই তো ফর্মটার আইডি কি দিয়েছিলাম এখানে দেখেন ফর্মের একটা আইডি দিছি এইটা তো আমরা সেইভাবে নেই তো জাভাস্ক্রিপ্টে এলিমেন্ট সিলেক্ট করার জন্য আমরা ইউজ করতে পারি ডকুমেন্ট ডট আমি যেহেতু আইডি দিয়ে সিলেক্ট করবো সেজন্য গেট এলিমেন্ট বাই আইডি দেওয়ার পরে এখানে যদি আমরা আইডির নাম দিয়ে দেই তাহলে সেটা সিলেক্ট হয়ে যাবে তো এইভাবে আমি এখানে কমা দিয়ে নিচে আরেকটা ভেরিয়েবল নিতে পারি যেমন এখানে আরেকটা হতে পারে আউটপুটের জন্য যেহেতু এটা ইনপুট এবং আউটপুটের জন্য আমরা এইটা ইউজ করব যেমন এখানে আমরা আউটপুট এখানে একইভাবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এখানে আমরা আউটপুট নামের যে আইডিটা নিয়েছিলাম অর্থাৎ বুক মার্ক রেজাল্ট এইটা দিয়ে দিলাম তো ভেরিয়েবল নিয়ে হয়ে গেল এখন আমাদের কাজ হলো এইখানে ফর্মটা যে সাবমিট করব এই সাবমিটের পর অর্থাৎ সাবমিটের যে ইভেন্টটা হবে সেইটা অ্যাড করে দেওয়ার তো সাবমিটে ক্লিক করলে তারপরেই তো এগুলো শো করবে তো সেজন্য আমরা এখানে একটা ইভেন্ট ডট ইভেন্ট লিসেনার দেওয়ার পর আমরা যদি এখানে যেমন আমাদের ইভেন্ট দরকার সাবমিট ইভেন্ট সাবমিট দিলাম এবং এইখানে যেই ফাংশনটা হবে সেটার নাম তো এখানে ডাইরেক্ট আমরা ফাংশন দিতে পারি অথবা এখানে ফাংশনের নাম আমরা মনে করেন সেভ বুকমার্ক অথবা সেট বুকমার্ক নামে যে কোনো একটা ফাংশনের নাম দিলাম তো ফাংশনে এখানে ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই শুধু এরকম হবে তো এখন আমরা নিচে সেই ফাংশনটা বানিয়ে ফেলব যেমন সেভ বুকমার্কস তো এখানে অবশ্যই উপরে ফাংশন দিয়ে দিতে হবে এইভাবে তো আমরা অবশ্যই কমেন্টস করে দিব সব কিছু যেমন এখানে আমরা দিতে পারি সাবমিট ইভেন্ট তারপরে এখানে আমরা দিতে পারি সেভ বুকমার্কস তো এখন এখানে আমরা একটা ইভেন্ট নিব ইভেন্ট অথবা ই যে কোনো নামই নেওয়া যেতে পারে নেওয়ার পর আমরা এটা পরে দেখতেছি আগে দেখি এখানে আমরা কনসোল লক করে দেখি সব কিছু আমরা চেক করে করে তারপরেই কাজ করব যেমন আমরা কনসোল লক করে এখানে দিব সাবমিটেড সাবমিটেড দেওয়ার পর আমরা যদি এখন দেখি আমরা সব কিছু দেখব কনসোলে তো এখানে F12 অথবা ইন্সপেক্ট করার পর কনসোল ট্যাবে গিয়ে আমরা একটু ছোট করে দিই এটা এটা আমি আর একটু বড় করে দিই কোডটা তো এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন সাবমিটেড লেখার পরেই সেটা চলে যাচ্ছে এখন শো করতেছে তো প্রথমবারে আমরা যদি ভিজিট করি যেমন index.html এটা ভিজিট করার পর আমরা যদি এখানে ক্লিক করি তাহলে সাবমিটেড লেখার পরেই সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে তো এই চলে যাওয়াটা আটকানোর জন্য অর্থাৎ এখানে ক্লিক করলে যে রিলোড হচ্ছিল সেইটা আটকানোর জন্য আমরা এখানে এই ইভেন্টটা নেওয়ার পর এখন আমরা এই ইভেন্টকে প্রিভেন্ট ডিফল্ট করে দেব প্রিভেন্ট ডিফল্ট এইটা যদি আমরা করে দেই তাহলে এখন আমরা যদি ক্লিক করি এখানে তাহলে দেখেন আর কোনো রিলোড হচ্ছে না এখানে সঙ্গে সঙ্গে কাজ করতেছে অর্থাৎ এই রিলোডটা আটকানোর জন্য প্রিভেন্ট ডিফল্ট ইউজ করলাম তো এখন আমাদের কাজ হবে এইখানে যে ইনপুটটা দিব সেইটা কালেক্ট করা তো সেটা কিভাবে কালেক্ট করব এখানে আমরা নাম দিতে পারি সাবমিটেড ভ্যালু তারপরে এখানে আমরা ভেরিয়েবল নিলাম যেমন এখানে প্রথমে আমরা সাইটের নামটা নিব তো তার জন্য আমরা ডকুমেন্ট ডট তো আমরা এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি অনুসারে
নিব। তো এটার আইডি আমরা কি দিয়েছিলাম, এটার আইডি দিয়েছিলাম সাইট নেম। তো এখানে যদি আমরা আইডি নেম সাইট নেম দিলাম, তারপরে আমরা এখানে কমা দিয়ে এইখানে লেটটা উঠাই দেবো, তাহলে একবার লেট নিলেই দুবার ইউজ করা যাবে, অনেকবার ইউজ করা যাবে আর কি। তো এখানে নেমের জায়গায় আমরা দিলাম ইউআরএল অথবা লিঙ্ক, তারপরে এখানে যেই নামটা রয়েছে আইডির সেইটা এখানে দিয়ে দেব। তো এখন যদি আমরা একটু চেক করে দেখি, যেমন এটা আমরা কনসোল ডট লগ করে প্রথমে নেমটা নিলাম, তারপরে লিঙ্কটা যদি কনসোল করি, দেখেন এখানে ক্লিক করলেই কনসোল হবে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে সঙ্গে সঙ্গে এখানে আউটপুট দেখা যাচ্ছে, যেমন এখানে ইনপুটের সব কিছু এখানে, অর্থাৎ ইনপুটের পুরো মার্কআপটা এখানে শো করতেছে। তো আমাদের শুধু দরকার ভ্যালুটা, আমরা এখানে যেটা লিখবো সেটা যেন এখানে শো করে। তো সেটার জন্য আমরা যদি এইখানে ডট ভ্যালু দিয়ে দেই, এখন যদি সেভ করি, এখন আমরা এখানে ফেসবুক দিলাম, এখানে আবার অন্য কিছু দিলাম, দেওয়ার পরে এখন যদি সাবমিট করি তাহলে দেখতেছেন প্রথমের ভ্যালুটা পাচ্ছে, অর্থাৎ আমরা ভ্যালু দিয়ে এইভাবে ডাটাগুলো কালেক্ট করতে পারি। তো সেমভাবে এটাতেও আমরা ভ্যালু দিয়ে দিব, তাহলে আমরা এই দুইটার ভ্যালু পেয়ে যাচ্ছি। এই যে দেখেন ফেসবুক এবং আমাদের সেই লিঙ্কটা। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে ভ্যালুটা হলো, এই ভ্যালুটাকে লোকাল স্টোরেজে সেভ করা, আর আমরা শো করার সময় সেই লোকাল স্টোরেজ থেকে শো করব। তো চলুন সেটা করে ফেলি। আমরা আগে লোকাল স্টোরেজ সম্পর্কে একটু জেনে নেই। লোকাল স্টোরেজে কোনো কিছু রাখার জন্য, আমরা টেস্ট করার জন্য, একটু লোকাল স্টোরেজটাকে বোঝার জন্য এটা করতেছি। লোকাল স্টোরেজ ডট সেট আইটেম করে এইখানে দেখেন দেখাচ্ছে সেট আইটেমের প্রথমে কি দিতে হবে, একটা সেটা হবে একটা স্ট্রিং, এবং ভ্যালু দিতে হবে সেটা হবে একটা স্ট্রিং। তো সেজন্য আমরা মনে করেন কি দিলাম টেস্ট, এবং এইখানে কমা দিয়ে মনে করেন এখানে ভ্যালু দিলাম হ্যালো ওয়ার্ল্ড। তো এখন যদি আমরা সেভ করি, তো এখন যদি আমরা কোনো কিছু দিয়ে, যে কোনো কিছু দেওয়ার পর সেভ করলাম, অর্থাৎ একটা বুক মার্ক করলাম, এখানে মার হয়ে গেছে, এখানে আমরা বুক মার্ক করে দেব, তাহলে কোনো ইফেক্ট হলো না দেখলেন, কিন্তু এটা অলরেডি কাজ হয়ে গেছে। যেমন আমরা যদি অ্যাপ্লিকেশনে গিয়ে এই যে লোকাল স্টোরেজ এইখানে আমরা সেভ করতেছি, এখন যদি এইটা ক্লিক করি তাহলে দেখতেছেন এখানে কি আসতেছে, একটা এবং ভ্যালু হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ টেস্ট নামে একটা কি আসছে এবং ভ্যালু আসছে হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা এইভাবে ডাটাগুলো সেভ করতে পারি। তো মাল্টিপল ডাটা হলে এইভাবে আমরা সেভ করতে পারবো না, সেটা অন্যভাবে সেভ করতে হবে, একটা অবজেক্টে নিয়ে তারপরে আমাদের এটা নিতে হবে, যেহেতু আমাদের নাম এবং লিঙ্ক দুইটা দরকার সেজন্য। তো তার জন্য আমরা এই দুইটা ডাটা নিয়ে একটা অবজেক্ট বানিয়ে ফেলবো। তো কিভাবে বানাবো, তো সেটা বানানোর আগে আমরা দেখি যে এখানে অ্যাড করলাম ঠিক আছে, এখন ডিলিট করব কিভাবে, অথবা এখান থেকে শো করব কিভাবে। তো আগে প্রথমে শো করাটা দেখি, যেমন আমরা এখানে লোকাল স্টোরেজ ডট, এখানে আমরা দিয়েছিলাম সেট আইটেম, আমরা যদি এখানে গেট আইটেম দেই, গেট আইটেম দেওয়ার পর এখানে যেই কীটার নাম রয়েছে এখানে দেখেন কি এর নাম দিতে হবে, আমরা যদি টেস্ট দিয়ে দেই আর এইটাকে আমরা কনসোল লগ করি, কনসোল ডট লগ এইটা দিলাম, তো এখন যদি আমরা সেভ করি, নাই এখানে আমরা ক্লিক করলে দেখেন হ্যালো ওয়ার্ল্ডটা শো করতেছে, অর্থাৎ আমরা এইখান থেকে ডাটাগুলো শো করাতে পারতেছি। তো এখন যদি আমরা চাই এটা ডিলিট করাতে পারবো, যেমন আমরা এখানে ডিলিট করার জন্য লোকাল স্টোরেজ ডট রিমুভ আইটেম এইটা দিয়ে ডিলিট করতে পারি। তো এটার জন্য একই নিয়ম, এখান থেকে শুধু টেস্ট অর্থাৎ কীটা দিয়ে দিতে হবে। তো আমরা আবার যদি এটাকে এখানে শো করাই, এখন যদি আমরা এমনিতে সাবমিট করি তাহলে প্রথমবার দেখতেছেন হ্যালো ওয়ার্ল্ড শো করতেছে, অর্থাৎ এইখান থেকে শো করতেছে, এবং দ্বিতীয়বারে নাল দেখাচ্ছে, কারণ এখান থেকে আমরা ডিলিট করে দিয়েছি। এখন যদি আমরা অ্যাপ্লিকেশনে গিয়ে আমাদের ভ্যালু দেখি তাহলে এখান দেখেন এমটি, অর্থাৎ আমরা ডিলিট করতে পারছি এখান থেকে। তো আমরা এই মেথডটাকে কাজে লাগিয়েই এই কাজগুলো করব। তো কিভাবে করব, তো চলেন শুরু করি। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ভ্যালুগুলোকে
এক জায়গায় করে একটা অবজেক্টের মধ্যে নেয়া। তো সেটা কিভাবে নিব, তো এটা নেয়ার জন্য এখানে আমরা কমেন্টস করে দেই অ্যাড ভ্যালু ইনটু অ্যান অবজেক্ট। কমেন্টস করে দিয়ে এখানে মনে করেন একটা ভেরিয়েবল নিলাম লেট, নেওয়ার পরে এটার নাম দিতে পারি বুক মার্কস, সবগুলো বুক মার্কস এখানে থাকবে। এটার মধ্যে আমরা এরকম করে একটা অবজেক্ট বানিয়ে নিলাম, তারপরে অবজেক্টের কি দিলাম নেম, এবং নেম ইকুয়াল টু হবে এই নেম। এইখান থেকে আমরা এই ডাটাটা নিব এখান থেকে। তো তারপরে আমরা লিঙ্কও এইভাবে শো করাবো লিঙ্ক, এবং এইখানে আমাদের যেই ভ্যালুটা থাকবে সেই লিঙ্কটা এখানে শো করবে। তো এখানে অবশ্যই এরকমই হবে। তো এখন আমাদের সরি এখানে এই সাইন দেওয়া যাবে না, এভাবে হবে। তো এখন আমরা একটু কনসোল লগ করে দেখি কীরকম আসলো এটা। কনসোল ডট লগ, আমরা যদি এখন বুক মার্কসটাকে কনসোল লগ করি, তাহলে এখন যদি আমরা একটু কনসোল দেখি, এখানে ক্লিক করলাম এমটি আসতেছে। আমরা যদি এখন ফেসবুক এবং ফেসবুক ডট কম দিয়ে ক্লিক করি, তাহলে দেখতেছেন একটা অবজেক্টের মধ্যে নেম এবং লিঙ্ক শো করতেছে, অর্থাৎ আমরা সাকসেসফুলি সেটা নিতে পারতেছি একটা অবজেক্টের মধ্যে। তো এখন আমরা যদি এটাকে সেভ করতে চাই, যেমন এখানে আমরা কমেন্ট করে দেই সেভ টু লোকাল স্টোরেজ, এবং এইখানে আমরা যদি লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, সেট আইটেম করে বুক মার্কস, তারপরে এখানে ভ্যালু দিলাম আমাদের যেই বুক মার্কস রয়েছে সেইটা। তো এখন যদি আমরা একটু দেখি, একবার ক্লিক করলাম, আমরা কিছু ডাটা দিয়ে ক্লিক করি, তারপর আমরা অ্যাপ্লিকেশন থেকে লোকাল স্টোরেজ চেক করি, তাহলে দেখতেছেন এখানে বুক মার্কস এখানে এবং এখানে অবজেক্ট শো করতেছে। তো এইটা শো করার কারণ হচ্ছে আমরা যদি এখানে মাল্টিপল ডাটা সেভ করতে চাই, তাহলে সেটা অবশ্যই জেসন ফরম্যাটে সেভ করতে হবে। সেটা কীরকম, যেমন এইখানে এটা রয়েছে, এটা অবশ্যই সবগুলো ডবল কোটেশন হবে। তো সেটা করার জন্য জাভাস্ক্রিপ্টের সুন্দর একটা ফাংশন রয়েছে, যেটা হচ্ছে জেসন ডট স্ট্রিংইফাই। তো এইটা দেওয়ার পর আমরা যদি আমাদের সেই ভেরিয়েবলটাকে দিয়ে দেই, এখন যদি আমরা দেখি, আমরা একটু ছোট করে দিই এক লাইনে করার জন্য, এখানে অবশ্যই দুইটা ব্র্যাকেট আছে এরকম। তো এখন আমরা আরেকবার চেক করে দেখি, এখন আমরা সেভ করলাম, তাহলে এখন দেখেন কাজ করতেছে। এখানে দেখেন কি চলে আসছে, বুক মার্কস এবং এখানে নেম এবং লিঙ্ক শো করতেছে। তো আমরা সেভ করতে পারতেছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা কিভাবে এগুলো শো করাবো। তো সেটার জন্য আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে নিই, ভেরিয়েবল মনে করেন এখানে বুক মার্ক ডাটা এই নামে নেওয়ার পর, এখানে আমরা যদি গেট আইটেম করে আমাদের ডাটাগুলো দেখতে চাই, লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, এইখানে হবে বুক মার্কস। এখন যদি আমরা কনসোল ডট লগ করি, এই বুক মার্কসকে অর্থাৎ বুক মার্ক ডাটাকে, তাহলে আমরা কিন্তু সেগুলো পেয়ে যাব। যেমন এখানে আমরা যদি ক্লিক করি, তাহলে দেখতেছেন এরকম আসতেছে। তো আমরা যদি চাই নেমটা দরকার, আমরা যদি এখানে ডট নেম দেই, তাহলে এখানে একটা ইরোর দেখাবে, আমরা দেখি আগে। এইখানে দিয়ে আমরা ক্লিক করলাম, দেখেন আনডিফাইন্ডেড দেখাচ্ছে, অর্থাৎ আমরা এইটা পাচ্ছি একটা জেসন ফরম্যাটে, কিন্তু আমাদের এখন জেসনের দরকার নেই। আমরা এখানে জেসন করছিলাম, তো এখন জেসন দরকার নেই। তো সেইটা আমরা যদি জেসন থেকে আবার অবজেক্টে ব্যাক করতে চাই, তাহলে আমরা সিম্পলি এখানে ডট জেসন ডট পিএআরএসি পার্স এইটা দেওয়ার পর, এটাকে যদি আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি, এখন যদি আমরা সেভ করি, এবং আমরা এখন যদি দেখি, তাহলে দেখতে পাবো এখানে আর সেই জেসন ফরম্যাটে নাই, এখন অবজেক্ট হয়ে গেছে। এখন আমরা চাইলে এখানে ডট নেম দিয়ে আমরা শুধু নেমটা দেখতে পারি, যেমন আমরা এখানে দিলাম, দেখেন নেমটা শো করতেছে। আবার এখানে চাইলে ইউআরএলটাও দেখতে পারি এইভাবে, সরি এখানে লিঙ্ক নামে দিয়েছি আমরা লিঙ্ক, ফেসবুক ফেসবুক ডট কম লিঙ্ক, দেখেন এখানে শো করতেছে।
অর্থাৎ আমরা চাইলে এখানে সেভ করতে পারি এবং সেখান থেকে ডাটাটা নিতেও পারি। তো চলেন এখন আমাদের কাজ এগিয়ে নিয়ে যাই। তো এইখানে আরেকটা কাজ হচ্ছে, এখানে দেখেন আমরা সেভ করতেছি কিন্তু এই ডাটাগুলো রিপ্লেস হয়ে যাচ্ছে। আমরা যদি আলাদা ডাটা দেই, যেমন এখানে টেস্ট এবং test.com দিলাম, এখন যদি আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে দেখি তাহলে দেখেন এখানে ওইটার সঙ্গেই রিপ্লেস হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের তো রিপ্লেস করার দরকার নেই, আমরা যত ইচ্ছে ডাটা এখানে অ্যাড করতে পারি। তো সেটার জন্য আমাদের একটা চেক বসাতে হবে যাতে ওই জায়গায় রিপ্লেস না হয়। তো সেটার জন্য আমরা কি করতে পারি, তো চলুন দেখি। তো তার জন্য আমরা এগুলো কেটে দেই, এগুলো শুধু আমরা দেখার জন্য করলাম। তো এখন আমাদের কাজ হলো এখানে একটা ইফ কন্ডিশন বসানোর, অর্থাৎ আমরা চেক করব যদি অলরেডি ডাটা থাকে তাহলে আমরা কি করব। তো চেক করার জন্য আমরা প্রথমে লোকাল স্টোরেজ চেক করে নিব, অর্থাৎ গেট আইটেম করে আমাদের যে কিটা রয়েছে অর্থাৎ বুক মার্কস এইটা চেক করে নেব। যদি এর মধ্যে কোনো ডাটা না থাকে, অর্থাৎ ইকুয়াল ইকুয়াল ট্রিপল ইকুয়াল নাল যদি হয়, তো এটা যদি আমরা মাল্টিপল ডাটা নিতে চাই তাহলে অবশ্যই এখানে একটা অ্যারে হিসেবে নিতে হবে, তাছাড়া আমরা এতগুলো ডাটা নিতে পারবো না এইভাবে। তো অ্যারেতে নেওয়ার জন্য প্রথমে আমরা একটা অ্যারে ইনিট করে নিই, যেমন এখানে আমরা আমরা বুকমার্কস নামেই নিলাম, নেওয়ার পরে এখানে সিম্পলি একটা এমটি অ্যারো নিলাম, এখানে অবশ্যই লেট দিয়ে এটা নিয়ে নেব। তো এখন আমরা মনে করেন এটাতে আমরা কমেন্টস করে দিতে পারি, যেমন ইনিট অ্যারে। তারপর আমাদের কাজ হচ্ছে এই অ্যারের মধ্যে আমাদের ডাটাগুলোকে এই ডাটাগুলোকে পোস্ট করে দেওয়া। তো এইখানে আমরা নামগুলো একটু স্পেসিফাই করে দেই, আমাদের এইটা এইখানে অ্যাড করে দেওয়ার দরকার। তো তার জন্য আমরা কমেন্টস করে দেই, যেমন পুশ আওয়ার বুকমার্কস বুকমার্ক ইনটু অ্যারে। তো কীভাবে পুশ করব, পুশ করার জন্য আমাদের যে ভেরিয়েবলের মধ্যে পুশ করব সেটার নাম নিতে হবে, যেমন ইনিট বুকমার্কসের মধ্যে আমরা পুশ করব কোন ডাটাকে, এই ডাটাকে বুকমার্কস। তো এটা কীভাবে, ব্র্যাকেট দেওয়ার পর আমরা সিম্পলি ওইটার নাম দিয়ে দিলাম। তো এখন আমাদের অ্যারে পুশ হয়ে গেল, তো এখন আমাদের কাজ হবে এইটাকে সেভ করা লোকাল স্টোরেজে। তো সেভ করার আগে আমরা কনসোল লগ করি, কনসোল লগ আমাদের ইনিট বুকমার্কস যেটা আছে সেটা। তো এখন যদি আমরা যে কোনো কিছু দিয়ে ক্লিক করি তাহলে কি শো করতেছে, না শো করতেছে না, কারণ এইখানে আমাদের অলরেডি বুকমার্কস নামে একটা কি রয়েছে। তো আমরা যদি এখান থেকে ক্লিয়ার করে দিই, এখন যদি আমরা সেভ করি তাহলে দেখবো এখানে একটা অ্যারে চলে আসতেছে, অর্থাৎ আমাদের এই কন্ডিশনটা কাজ করতেছে। তো আমরা এটা কনসোল লগ না করে এখানে লোকাল স্টোরেজে ডাইরেক্ট সেভ করে দিই, সেট আইটেম বুকমার্কস যেই কিওয়ার্ডটা রয়েছে সেটার সঙ্গে আমাদের ইনিট অ্যারের যেই ভ্যালুটা রয়েছে সেটা আমরা সেট আইটেম করে দিলাম। তো এখানে অবশ্যই কমেন্টস করে দিব সেভ টু লোকাল স্টোরেজ। তো এইখানে আমি যে এভাবে লোকাল স্টোরেজে সেভ করতেছি, তো এইভাবে সেভ করানো যাবে না, কারণ এখানে আগে বলছি এখানে জেসন ফরম্যাটে সেভ করাতে হবে। তো তার জন্য আমরা এখানে ডট স্ট্রিংইফাই এইটা ইউজ করে তারপরে এইটাকে লোকাল স্টোরেজে সেভ করব। তো এখন আমাদের কাজ হচ্ছে এলস কন্ডিশন দিয়ে যদি এইটা কন্ডিশন না হয় তাহলে কি কাজ করবে, অর্থাৎ এখানে যদি বুকমার্কস নামে অলরেডি থেকেই থাকে তাহলে কি হবে। তাহলে যেটা হবে এইটা স্যাম ওভাবেই হবে, শুধু এখানে ইনিটারের বদলে এখানে হবে গেট এক্সিস্টিং ডাটা। তো কী ডাটা রয়েছে এখানে, এখানে রয়েছে লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, অর্থাৎ লোকাল স্টোরেজের মধ্যে যেটা রয়েছে সেটাই এখানে শো করবে বুকমার্কস। কিন্তু এইভাবে কি শো করালে হবে, না এখানে হবে না, কারণ এখানে আমরা জেসন ফরম্যাটে করেছি, এখানে আবার অবজেক্টে রূপান্তর করতে হবে। তো তার জন্য আমরা এখানে জেসন ডট পার্স করে এইটার মধ্যে আমাদের ডাটাগুলোকে দিব, তাহলে এটা ঠিকঠাকভাবে আসবে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই অ্যারের মধ্যে আমাদের নতুন ডাটাকে পোস্ট করে দেওয়া। তো একইভাবেই কাজ করবে আর কি, এটাকে আমরা নিলাম এইখানে একইভাবে সেটা নিতে হবে, আমরা এইভাবে নিলাম, তারপরে আবার এটাকে সেভ করতে হবে, অর্থাৎ
এগুলো সবই একই, শুধু এইখানে এইটা আমরা গেট আইটেম করে নিলাম। তো এখন যদি আমরা দেখি, যেমন সেভ করলাম, আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে যে লোকাল স্টোরেজের মধ্যে যে সেভ করা ডাটাগুলো ছিল এগুলো অলরেডি আমরা ক্লিয়ার করে দিয়েছি, আবার ক্লিয়ার করলাম। এখন যদি আমরা ফেসবুক অ্যাড করি, অ্যাড টু বুকমার্ক, তাহলে দেখেন এখানে ফেসবুক অ্যাড হয়ে গেছে। আমরা মনে করেন আরেকটা অ্যাড করব, যেমন ইউটিউব অ্যাড করব, এখানে youtube.com অ্যাড টু বুকমার্ক, তাহলে দেখতেছেন এইখানে অলরেডি দুইটা অ্যাড হয়ে গেছে। যেমন এখানে প্রথম জিরো নম্বরে এইটা, দুই নম্বরে বুকমার্ক এইটা অ্যাড হয়ে গেছে। অর্থাৎ আমরা সাকসেসফুলিভাবে এগুলো সেভ করতে পারতেছি। আমরা চাইলে এখানে অনেকগুলো এখন সেভ করতে পারবো। তো আমাদের এই কাজ শেষ। তো এখানে আরেকটা জিনিস আছে, যেমন এখানে আমরা একবার ক্লিক করলে আমাদের ফর্মটা রিসেট করার দরকার হতে পারে। তো সেটা কীভাবে করবো? এটা সিম্পলি করা যাবে, এখানে শুধু আমার যে ফর্ম রয়েছে এই ফর্মটাকে নিয়ে আমরা যদি রিসেট ফাংশনটা ইউজ করি, এখন যদি আমরা সেভ করি এবং এইখানে আমরা ফেসবুক দিয়ে এটা ক্লিক করি, তাহলে দেখেন সেভ হওয়ার পর এখান থেকে সেই ডাটাগুলো রিসেট হয়ে যাচ্ছে। তো ভ্যালিডেশনের ব্যাপারটা আমরা পরে দেখব, এখন আমরা কাজ করি। তো চলুন নেক্সট স্টেপ, আমাদের এই ডাটাগুলোকে শো করানো এইখানে। তো এটা কিভাবে করা যাবে? তো তার জন্য আমরা নিচে এখানে কমেন্টস করে দিব, শো দা বুকমার্কস। তো এখানে আমরা একটা ফাংশন নেব, যেমন ফাংশনের নাম দিতে পারি শো বুকমার্কস অথবা যে কোনো নামে নিয়ে যেতে পারে। আমাদের উইন্ডো লোডের সঙ্গে সঙ্গে এই ফাংশনটা লোড হওয়ার দরকার হবে। তো তার জন্য আমরা যদি সিম্পলি এখানে এখানে নিচে দিয়ে দেই, তাও কাজ হবে, কোনো সমস্যা নেই। তো এখন আমাদের কাজ হচ্ছে শো করানো। তো কীভাবে শো করতে হবে? আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে সবগুলো ডাটা নিয়ে নিই, অর্থাৎ আমাদের এইটা দরকার হবে, এইটা, অর্থাৎ আমাদের সবগুলো ডাটা এখানে শো করার দরকার। তো এখানে যদি আমরা নেই, এখানে আমরা শুধু বুকমার্কস নিতে পারি। তো এখন আমরা যদি এটা দেখতে চাই যে এই ভেরিয়েবলের মধ্যে কী কী আসলো, আমরা যদি এখানে কনসোল ডট লগ করে আমাদের যে বুকমার্কস নামের ভেরিয়েবল নিলাম সেটা যদি কনসোল লগ করি, তাহলে দেখতেছেন এখানে অনেকগুলো আসতেছে একটা অ্যারের মধ্যে। তো আমাদের কাজ হবে এখানে একটা লুপ চালানো। তো আমরা ফর লুপ চালিয়ে সবগুলো ডাটাকে শো করাবো। তো সেটা কিভাবে? যেমন এখানে আমরা কমেন্টস করে দিতে পারি, এখানে অবশ্যই এখানেও কমেন্ট করে দিতে হতো, গেট লোকাল স্টোরেজ ডাটা, আবার একটা কমেন্ট করে দিলাম লুপ অল বুকমার্কস, দেন আমরা এখানে ফর লুপ চালাবো। তো এখানে ফর নেওয়ার জন্য প্রথমে একটা ভেরিয়েবল নিলাম লেট, লেট আই ইকুয়াল টু জিরো এবং আই দেওয়ার পর এখানে বুকমার্কসের যে লেন্থ রয়েছে, অর্থাৎ যতগুলো বুকমার্কস রয়েছে ততগুলো হবে এখানে, অর্থাৎ এখানে বুকমার্কস ডট লেন্থ দেন আই প্লাস প্লাস। তো এইভাবে আমরা একটা লুপ চালালাম। তো এখন যদি আমরা এখানে এখানে কনসোল ডট লগ বুকমার্কস ডট নেম, আমরা নামটাকে কনসোল লগ করতে চাচ্ছি, অবশ্যই এখানে এই আইটা দিতে হবে এটার ইন্ডেক্সের জন্য। তো এখন যদি আমরা সেভ করি এবং আমরা দেখি এখানে ইউটিউব আছে দুইটা, এখানে দুইটা শো করছে এবং ফেসবুক আছে একটা, একটা শো করছে, সরি এখানে ফেসবুক একটা, তারপরে ইউটিউব দুইটা, তারপরে ফেসবুক, অর্থাৎ এখানে যতগুলো ডাটা রয়েছে সবগুলো এখানে শো করতেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এইখানে শো করানো। তো সেটা কীভাবে করব? তো আমরা এই নেম এবং ইউআরএল অনেক জায়গায় ইউজ করব, তার জন্য আমরা এখানে ভেরিয়েবল নিয়ে মনে করেন নেম নেওয়ার পর এখানে বুকমার্কস ডট নেম এবং আমাদের যেই লিঙ্ক অথবা ইউআরএল সেটা হবে বুকমার্কস ডট লিঙ্ক। তো এইভাবে আমরা ভেরিয়েবলের মধ্যে নিলাম। তো এখন আমাদের কাজ হলো এইখানে এগুলো শো করানো। তো এটা আমরা কী নামে নিয়েছিলাম? এটা আমরা অলরেডি আউটপুটের মধ্যে এটা নিয়ে নিয়েছিলাম। তো এখন আমাদের সিম্পলি আমাদের যে আউটপুট ভেরিয়েবল রয়েছে সেটা নিয়ে এটার যদি আমরা ইনার এইচটিএমএল এ ইকুয়াল
এমটি করে দিলাম। এখন যদি আমরা এটা সেভ করি তাহলে দেখব এটার ভিতরে সব ডাটাগুলো চলে গেছে, অর্থাৎ আমাদের যদি কোনো ডাটা থাকে তাহলে এইভাবে আমরা সবগুলো মুছে দিলাম। তো এখন আমরা এগুলোকে শো করাবো। তো কিভাবে শো করাবো, তো এইটা আমরা এখানে অলরেডি নিয়ে নেই, তারপরে ভিতরে আমরা বিল্ড করব, বিল্ড দা আউটপুট। তো এখানে অলরেডি যেহেতু রয়েছে তো এখানে আমরা একটা প্লাস সাইন দেবো যাতে উপরেটার সঙ্গে এটা অ্যাড হয়ে যায়। তারপরে এখানে আমরা ES6 এর জন্য যে টেমপ্লেট স্ট্রিং রয়েছে এইটা ইউজ করব, অর্থাৎ এই কিওয়ার্ড। আপনাদের কিবোর্ডের ট্যাবের উপরে যে কোনায় যে বাটনটা রয়েছে, অর্থাৎ ওয়ানের আগে ট্যাবের উপরে সেই বাটনটা হচ্ছে এইটা। তো এটা ক্লিক করার পর আমরা যদি এখানে এন্টার প্রেস করি এবং এইখানে যদি আমরা HTML গুলো লিখি, যেমন এইখানে আমাদের সিঙ্গেল বুকমার্কস রয়েছে এইটা যদি পুরাটাই নিয়ে এখানে পেস্ট করে দেই, তারপরে এখানে ইচ্ছা করলে যে কোনো কিছু লিখতে পারবো HTML। তো এখন যদি আমরা সেভ করি তাহলে দেখতেছেন এখানে সাইট নেম এখানে 4টা শো করতেছে, কারণ এখানে 4টার ডাটা রয়েছে এখানে, অর্থাৎ আমরা চাইলে এইভাবে ইউজ করতে পারি। তো এইভাবে ইউজ না করলে অনেক ঝামেলা হতো, যেমন এইটা প্রত্যেক লাইনের জন্য এইভাবে ডট দিয়ে প্লাস প্লাস দিয়ে এভাবে করতে হতো। তো এত ঝামেলা না করে এইভাবে আমরা সিম্পলি করতে পারি। তো এখন আমাদের কাজ হচ্ছে এই সাইট নামের জায়গায় আমাদের নামটা শো করানো। সেটা কিভাবে করব, এটার জন্য সিম্পলি এখানে ডলার সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এখানে ইচ্ছে করলে আমাদের যে কোনো জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারবো। যেমন আমরা এখানে দরকার আমাদের নামটা, আমরা যদি এখন সেভ করি তাহলে এখানে আনডিফাইন্ডেড শো করাচ্ছে, কারণ এটা হচ্ছে আমরা এখানে আই দিতে ভুলে গেছিলাম, এখানে অবশ্যই আই দিতে হবে। তো এখন যদি আমরা সেভ করি তাহলে দেখব ফেসবুক, ইউটিউব, ইউটিউব, ফেসবুক, অর্থাৎ এখানে যেই ডাটাগুলো রয়েছে সেগুলোর নাম থেকেই এটা শো করতেছে। তো সেমভাবে আমরা যদি এটা কপি করে আমাদের গো টু সাইট নেম, অর্থাৎ সাইট নামের এইখানে পেস্ট করে দিলাম, তো এখন যদি সেভ করি তাহলে দেখব এইখানেও শো করতেছে। তো আমাদের কাজ হচ্ছে এখন লিঙ্কটা নিয়ে আমরা এখানে সিম্পলি লিঙ্কটাও দিতে পারি, তাহলে আমাদের লিঙ্কও শো করতেছে এবং আমাদের যেই টেক্সট সেগুলোও শো করতেছে, অর্থাৎ আমরা সাকসেসফুলভাবে এগুলো দেখাতে পারতেছি। তো এখন আমাদের কাজ হচ্ছে এগুলো কিভাবে ডিলিট করা যাবে সেটা নিয়ে। তো চলুন তার জন্য আমরা আরেকটা ফাংশন করি। তো ডিলিটের জন্য যেই ফাংশনটা সেটা আমরা উপরে করব, যাতে ডিলিট হওয়ার পরে যে ডাটাটা থাকবে সেটা এখানে শো করে। তো আমরা চাইলে এইখানে মাঝখানে করতে পারি, যেমন ডিলিট বুকমার্কস। তো এটার জন্য আমরা একটা ফাংশন তৈরি করব, ফাংশনের নাম দিতে পারি ডিলিট বুকমার্কস। তো ডিলিট করার জন্য আমাদের কোন বাটনে ক্লিক করতে হবে, এই বাটনে। তো আমরা যদি এইখানে অন ক্লিক দিয়ে আমাদের যে ফাংশনের নামটা রয়েছে এইটা, এটা যদি আমরা এখানে দিয়ে দেই তাহলে এই বাটনে ক্লিক করলে এই ফাংশনটা লোড হবে। তো আমরা যদি মনে করেন টেস্ট করার জন্য কনসোল লগ করে দেখি ওয়ার্কিং, তো এখন আমরা কনসোলে এখানে জাস্ট ক্লিক করলাম, দেখেন ওয়ার্কিং শো করতেছে। তো এইটাতেই যে ক্লিক হচ্ছে সেটা বুঝবো কী করে, তো সেটা বোঝার জন্য আমরা এখানে একটা আর্গুমেন্ট দিয়ে দেব। যেমন এইটার মধ্যে আমরা যদি আমাদের লিঙ্ক অথবা নেম যে কোনো একটা দিতে পারি, আমরা লিঙ্ক দিলাম, মনে করেন লিঙ্ক একটার বেশি তো ডাবল হবে না, লিঙ্ক। এখন যদি আমরা সেভ করি আর এইখানে আমাদের সেই লিঙ্কটাকে নিতে হবে, যেমন আমরা এখানে লিঙ্ক নিতে পারি, তারপরে এইখানে আমরা যদি সেই লিঙ্কটাকে শো করাই তাহলে এখন যদি আমরা ক্লিক করি তাহলে দেখতেছেন youtube.com শো করতেছে, আবার যদি এইটাতে ক্লিক করি facebook.com শো করতেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের সবগুলো ডাটার সঙ্গে এই লিঙ্কগুলোকে ম্যাচ করাবো, যেইটার সঙ্গে ম্যাচ করবে সেই অ্যারেটা এইখান থেকে রিমুভ হয়ে যাবে। তো সেটাই কিভাবে করা যাবে, সেটা করা যাবে আমরা এইখানে যেভাবে ফর লুপ করছিলাম নিচে এইভাবেই হবে কিছুটা। তো প্রথমে আমাদের কাজ হবে সবগুলো ডাটা এখানে নিয়ে আসা।
অর্থাৎ আমরা সবগুলো ডাটা নিয়ে আসলাম। তারপরে আমাদের ফর লুপ করার দরকার হবে, আমরা এটাও নিলাম। তো ফর লুপের মধ্যে কি হবে, ফর লুপের মধ্যে আমাদের একটা ইফ কন্ডিশন বসাতে হবে, অর্থাৎ আমরা চেক করব যদি এই ডাটার সঙ্গে আমাদের অ্যারের সঙ্গে যে ডাটা রয়েছে সেটার মিলে যায় সেইটাতে শুধু ইফেক্ট পড়বে। তো সেটা কিভাবে, ইফ আমাদের যে বুকমার্কস এখানে পেলাম, বুকমার্কসের মধ্যে আই ডট লিঙ্ক, অর্থাৎ ওই লিঙ্কের সঙ্গে আমাদের এই যে লিঙ্ক আমরা এখানে পেলাম সেই লিঙ্ক যদি মিলে যায় তাহলে এইখান থেকে একটা কাজ হবে। সেটা হচ্ছে প্রথমে তো এইখানে যেরকম রয়েছে ক্লিক করলে একটা পপ আপ শো করতেছে, তো সেরকম করে আমরা পপ আপ নিতে পারি একটা, যেমন এখানে লেট নিয়ে আমরা যদি একটা ভেরিয়েবল নেই কনফার্ম, তারপর এখানে মনে করেন দিলাম ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ডিলিট, তো এটা নেওয়ার পর এখানে আবার একটা চেক বসাবো যাতে এই কনফার্ম করলো কিনা সেটা চেক করার জন্য। তো এটা আমরা পরেই করতে পারতাম, তো টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য আমরা বিস্তারিত আলোচনা না করে শর্টকাটে করতেছি। যেমন এখানে আমাদের দরকার এখন এই যে বুকমার্কস রয়েছে, বুকমার্কস থেকে আমরা অ্যারেকে স্প্লাইস করব, স্প্লাইস করে এখান থেকে যে কারেন্ট ইন্ডেক্স রয়েছে আই সেটা নেওয়ার পর এখান থেকে একটা অ্যারে আমরা কেটে দেব, অর্থাৎ ওই অ্যারেটা কেটে দেব। সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে কনফার্ম ইকুয়াল টু কনফার্ম এইভাবে হবে। তো এটা করার পরে আমাদের কাজ হবে এখান থেকে আবার নতুন করে সেই ডাটাকে, এখান থেকে যেই ডাটা পেলাম সেটাকে সেভ করা, তাছাড়া কিন্তু হবে না কাজ। তো এখন যদি আমরা সেভ করে দেই, সেট আইটেম করে দিলাম, তো এখন খেয়াল করেন এখানে চারটে রয়েছে, এখানে লিঙ্কগুলো খেয়াল করেন, এখানে ফেসবুক দুইটা রয়েছে, ইউটিউব ডট কম দুইটা রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করে ক্যান্সেল করে দিলাম, দুইবার ক্যান্সেল লেগাচ্ছে কারণ এখানে দুইটা লিঙ্ক, আমরা যদি কেটে দিই কিছুই হচ্ছে না। আমরা যদি আবার ক্লিক করে ওকে করি তাহলে দেখি কোনো কাজ হলো কিনা। তার আগে একটা কনসোল এরর রয়েছে যেটা হচ্ছে ইনিট বুকমার্ক ইজ নট ডিফাইন্ডেড, এটা হচ্ছে 62 নম্বর লাইনে, সরি এখানে এইটা হবে না, এটা হবে এইটা, অর্থাৎ এখানে আমাদের মিস্টেক ছিল, এইটা হবে। আমরা এখন কাজ করবে আমাদের, এখন আবার দেখি অ্যাপ্লিকেশন থেকে এখানে চ্যাপ্টারে আমরা ক্লিক করলাম ক্যান্সেল করলাম কিছু হলো না। আমরা যদি এখন ওকে করি তাহলে দেখেন এখান থেকে দুইটা কেটে গেছে, দুইটা কাটার কারণ লিঙ্ক একই ছিল সেজন্য, কিন্তু এইখানে কোনো আপডেট হয়নি। আমরা যদি এখন রিলোড দেই তাহলে দেখবো এখানে তিনটা শো করতেছে, অর্থাৎ এটা শো করতেছে। তো এইখানে ডিলিট হওয়ার পরে যে এখানে আপডেট হবে সেটা করার জন্য আমরা যদি এইখান থেকে যেই শো বুকমার্ক রয়েছে এইটা যদি নিয়ে এইখানেও দিয়ে দেই, যেমন শো দা বুকমার্ক, এটা যদি আমরা এখানেও দিয়ে দেই, এখন যদি আমরা মনে করেন ফেসবুক কেটে দিব অথবা ইউটিউব কেটে দিব, এখানে যদি ক্লিক করি ক্যান্সেল করি কেটে যাচ্ছে না, আবার ক্লিক করে ওকে করি দেখেন কেটে গেছে এবং এখানে আপডেটও হয়ে গেছে, অর্থাৎ আমরা সাকসেসফুলি এটা করতে পারলাম। এখন আমাদের কাজ হলো এখানে যে ডবল ডবল আসতেছে ফেসবুক ফেসবুক তারপরে লিঙ্ক দুইটা দুইটা আসতেছে এইটা ভ্যালিডেট করা, অর্থাৎ এখানে অলরেডি এক্সিস্টেন্স যদি কোনো ডাটা থাকে তাহলে সেটা ইম্পোর্ট করতে পারবে না সেটা করা, অর্থাৎ এটার ভ্যালিডেশনের কাজটা এখন আমরা করব। তো সেটা করার জন্য আমরা যদি প্রথমে এইখানে যে আমাদের ফর্ম রয়েছে ফর্মে সিম্পলি এখানে রিকোয়ার্ড এবং এইখানে যদি রিকোয়ার্ড করে দেই সেভ করি, তাহলে এখন ক্লিক করলে দেখতেছেন এখানে ফিল আউট দ্য ফিল বলছে, অর্থাৎ এখানে ফিল না করা পর্যন্ত এটা সাবমিট করতে পারবে না। তো দেখেন এখন দুইটা শো করতেছে, তো এখানে ক্লিক করলে এখানে আবার আপডেট হচ্ছে না, দেখেন এখন রিলোড দিয়ে আবার শো করাতে হচ্ছে। তো এটা করার জন্য সিম্পলি এই যে এটা ইউজ করলাম সেইটা যদি আমরা এইটার মধ্যেও ইউজ করি, এখানে আমরা কমেন্টস করে দিতে পারি রিসেট দা ফ্রম, তাহলে আমরা দেখব এখানে টেস্ট টেস্ট ডট কম ক্লিক করলাম দেখেন লাইভ কোনো রিলোড না হয়ে এটা অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে, অর্থাৎ এখন ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো এখন আমাদের ভ্যালিডেশনের মধ্যে প্রথমে একটা ভ্যালিডেশন গেল, এখন যে ভ্যালিডেশনটা করবো সেটা হচ্ছে অলরেডি যদি কোনো ডাটা থাকে সেটা যাতে আর না নেয়।
তো সেটার জন্য আমরা কি করতে পারি, প্রথমে আমাদের যে ফর্ম সাবমিট করেছিলাম এইখানে, তো আমরা এইখানে কাজটা করব, যাতে এখানে আমরা ফিল্টারিং করে অর্থাৎ ভ্যালিডেশনটা করে তারপরে এই ডাটাটা পাই। তো সেটার জন্য আমরা যেটা করব, প্রথমে অবশ্যই কমেন্টস করে দেব, তারপরে এখানে লোকাল স্টোরেজ থেকে যে ডাটাগুলো পাবো আমরা সেটা অর্থাৎ এইটা আমরা নিয়ে নিই। লোকাল স্টোরেজের ডাটাটা আমরা এখানে নিয়ে নিলাম, মনে করেন এখানে আমরা কমেন্টস দিতে পারি, যে কোনো নামে দিয়ে দিতে পারি, বুকমার্কস ডাটা, বুকমার্কস ডাটা এই নামে আমি নিলাম। তারপরে এখানে একটা ফর লুপ চালাবো, অর্থাৎ সবগুলো ডাটা চেক করার জন্য এখানে একটা ফর লুপ চালাবো। অলরেডি ফর লুপ আমরা যেভাবে করছি সেইভাবেই হবে এটা, যেমন এখানে ফর লেট আই ইকুয়াল টু জিরো, আই এইখানে যে বুকমার্কস ডাটা রয়েছে এটার লেন্থ, তারপরে আই প্লাস প্লাস, তারপরে এখানে আমরা ইফ কন্ডিশন বসাবো, অর্থাৎ চেক করার জন্য ইফ এইখানের যে বুকমার্কস ডট ডাটা যেটা পেলাম আমরা এইটার ইন্ডেক্স ডট নেম যদি ইকুয়াল ইকুয়াল আমাদের যে ইম্পোর্ট অর্থাৎ এই নেমের সঙ্গে মিলে যায়, অথবা আমরা দুইটা চেক করব, অথবা লিঙ্কও যদি মিলে যায়, অথবা এই যে বুকমার্কস ডট ডাটা আই ডট লিঙ্ক ইকুয়াল ইকুয়াল এই লিঙ্কের সঙ্গে মিলে যায়, তাহলে এখানে একটা অ্যালার্ট দিবে। অ্যালার্টটা হলো আমরা যে কোনো কিছু দিতে পারি, যেমন অলরেডি এক্সিস্ট দ্য নেম অর ইউআরএল। তো এইটা দেওয়ার পরে আমাদের এখানে রিটার্ন ফলস করে দিতে হবে, যাতে কোনো রিটার্নস না হয়। তো এখন যদি আমরা সেভ করি, এখন এখানে দেখেন ফেসবুকের জন্য অলরেডি দুইটা ইউআরএল আছেই। আমরা যদি আবার ফেসবুক ডট কম দেই এবং এখানে যদি ক্লিক করি, এখানে কনসোল এরর আসতেছে, কারণ এখানে বুকমার্কস ডাটা নট ডিফাইন্ডেড দেখাচ্ছে, কারণ এখানে আমরা ভুল করে ডেট দিয়ে বলছি, এখানে ডাটা হবে। আবার চেক করি ফেসবুক ডট কম ক্লিক, এখানে দেখেন অলরেডি এক্সিস্ট দ্য নেম অর ইউআরএল, অর্থাৎ আমরা সাকসেসফুলি ভ্যালিডেট করতে পারতেছি। তো আমাদের এখন মোটামুটি ভ্যালিডেশনের কাজ শেষ, কিন্তু এইখানে আমরা যদি ইউআরএল না দিয়ে যদি ইনপুট করি, যেমন এমনি কিছু দিয়ে যদি ইনপুট করি, তাহলে দেখেন ইনপুট হয়ে যাচ্ছে, তাহলেও নিচ্ছে এটা, কিন্তু আমাদের এখানে ইউআরএলই কি না সেটা ভ্যালিডেট করা দরকার। তো সেটার জন্য আমরা যদি গুগলে সার্চ করি, যেমন আমি নতুন করে দেখাচ্ছি, চেক ফর ভ্যালিড ইউআরএল জাভাস্ক্রিপ্ট, এটা লিখে যদি সার্চ করি, তাহলে স্ট্যাক ওভারফ্লোতে আমরা দেখব। তো আমরা যদি এখানে নিচে আরও দেখি, এখানে দেখেন এখানে একটা ইউজ করা আছে, আমরা এটা ইউজ করতে পারি, এটা যেহেতু একটু ছোটো মনে হচ্ছে, ছোটো তারপরেও এখানে অনেকগুলো ইউজ করা আছে, তারপরেও আমরা এটা ইউজ করি, যেমন এখানে ভ্যালিডেট দ্য ইউআরএল, দেন আমাদের এইখানে লেট নিলাম, এটা কি এটা আপনাদের বুঝতে হবে না, এটা জাস্ট ইউজ করবেন, এটা একদম আননোয়েন একটা জিনিস। তো এটা আমরা নিলাম, এখন আমরা চেক করব, যেমন এখানে আমরা ভেরিয়েবলের নামটা দিলাম ইফ ভ্যালিড ইউআরএল এরকম কিছু, তাহলে এখানে আমরা ইফ এখানে নট ভ্যালিড ইউআরএল, এখানে আমরা টেস্ট করব, এখানে যেভাবে রয়েছে, যেমন এখানে ইফ এটা আমরা টেস্ট করতে পারি, কোনটাকে টেস্ট করব, আমাদের যে ইউআরএল অর্থাৎ লিঙ্ক রয়েছে, যেমন এইটা যদি হয় অ্যালার্ট দিব, তো এখানে যদি ভ্যালিড লিঙ্ক না হয় তাহলে এখানে প্লিজ এন্টার ভ্যালিড ইউআরএল, এখানে আমাদের ইচ্ছা মতো যে কোনো টেক্সট দিতে পারি, আর এইখানে অবশ্যই রিটার্ন আমরা ফলস করে দিব। এখন যদি আমরা দেখি সব কিছু ঠিকঠাক থাকলে হওয়ার কথা, আমরা যদি এমনি কিছু টেক্সট দিলাম, তারপরে এখানে অন্য কিছু দেই, তারপরে আমরা যদি এইখানে এমনি কিছু দিয়ে এখন সাবমিট করি, তাহলে দেখেন প্লিজ এন্টার ভ্যালিড ইউআরএল, অর্থাৎ এটা কাজ করতেছে।
তো এটা আমরা এখানেও দিতে পারি অথবা উপরে দিতে পারি, তো এখানে দিলাম, সমস্যা নেই। তো এখন আমরা ফুলফিল ভাবে আরেকবার টেস্ট করে নেই সব কিছু কাজ করতেছি কিনা। যেমন আমরা প্রথম ফেসবুক অ্যাড করছি, এখানে ইউটিউব অ্যাড করে দিলাম, মনে করেন ইউটিউব। এখন অ্যাড টু বুকমার্ক অ্যাড হয়ে যাচ্ছে, আমরা ইচ্ছা করলে এখান থেকে ডিলিট করতে পারতেছি, ক্যান্সেল করলে ডিলিট হবে না, আবার ওকে করলে ডিলিট হয়ে যাচ্ছে। আমরা যদি এখন ফেসবুক আবার দিলাম এবং লিঙ্কটা মনে করেন ইউটিউব দিয়ে দিলাম, এখন যদি অ্যাড টু বুকমার্ক করি তাহলে দেখেন অলরেডি এক্সিস্ট দ্য নেম অর ইউআরএল, অর্থাৎ এখানে অলরেডি ইউটিউব ডট কম আছে, সেজন্য এটা দেওয়া যাবে না, এখানে অবশ্যই অন্য কিছু দিতে হবে। এখন যদি দেই তাহলে শো করতেছে। তো তারপরে আমরা আরেকটা চেক করবো, যেটা হচ্ছে এখানে যদি লেভেলটা কিছু দিই তাহলে এটা হচ্ছে না, তাহলে এটাও আমাদের ঠিকঠাকভাবে কাজ করতেছে, অর্থাৎ আমরা সাকসেসফুলি এটা তৈরি করতে পারলাম। তো টিউটোরিয়ালটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, সেজন্য কষ্ট করে এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর এতক্ষণ ধরে টিউটোরিয়াল করার জন্য সরি। টিউটোরিয়ালটা করতে আমারও অনেক কষ্ট হয়েছে, অনেকক্ষণ ধরে কথা বলতে হয়েছে। তো টিউটোরিয়ালটা দেখে যদি আপনাদের একটু উপকার হয় অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এগুলো শেয়ার করবেন, এবং পরে এরকম টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর ভালো রেসপন্স পেলে অবশ্যই আমি ডেইলি একটা করে ভিডিও টিউটোরিয়াল আপলোড করার চেষ্টা করব। তো সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।